উভয় পক্ষের প্রস্তাব উঠবে 1 অক্টোবরের বৈঠকে। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত এই বছরেই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি মূলত কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত যারা পোশাক শ্রমিক রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনাদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে এই বছরেই। এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। তবে আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি এ বছরই চূড়ান্ত করবে সরকার। এ লক্ষ্যে মালিক শ্রমিক উভয় পক্ষের প্রস্তাব নিয়ে আগামী 1 অক্টোবর ত্রিপক্ষীয় বৈঠক করবে সরকার। সরকার, মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠকে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হবে। এতে শ্রমিক পক্ষে বাস্তবসম্মত সুযোগ সুবিধা দাবি উপস্থাপন করা হবে। এর মধ্যে শ্রমিকদের চাকরি শেষে যাতে খালি হাতে চলে না যেতে হয় সেজন্য গ্র্যাচুইটি প্রবর্তন ও মাতৃকালীন ছুটি 4 মাসের বদলে 6 মাস প্রস্তাব থাকছে। সূত্র জানায় বর্তমানে ভোগ্য পণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ব্যয়, ঔষধ, পরিবহন ভাড়াসহ সব কিছুর খরচ বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে বর্তমানে শ্রমিকরা যে ভাতা পায় তাতে সংসার চলে না। বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হবে বলে জানান শ্রমিক পক্ষের প্রতিনিধি, বাংলাদেশ জাতীয় পোশাক শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি। আমাদের সময়কে তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতি ও সার্বিক দিক বিবেচনা নিয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করা হবে, পাশাপাশি শ্রমিকদের অন্যান্য সুবিধাগুলো বৃদ্ধির প্রস্তাব দেওয়া হবে। বিশেষ করে শ্রমিকরা বিভিন্ন কারখানায় 10 থেকে 15 বছর চাকরি করার পর তাকে খালি হাতে চলে যেতে হয়। তাদের খালি হাতে যাতে চলে যেতে না হয় সেজন্য গ্র্যাচুইটির বিষয়টি উপস্থাপন করা হবে। সিরাজুল ইসলাম রনি আরও বলেন, শ্রমিকদের পক্ষ থেকে 22,000, 23,000 ও 25,000 টাকা ন্যূনতম মজুরি দাবি তোলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি সমন্বয়ের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে বাংলাদেশ জাতীয় পোশাক শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA সাবেক সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে যথাক্রমে শ্রমিক ও মালিক প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিনিয়র জেলা জজ লিয়াকত আলী মোল্লা স্যার স্থায়ী সদস্য বিশিষ্ট মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন। বোর্ডের অন্য স্থায়ী সদস্যরা হলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধি মকসুদ বেল্লাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি ও জাতীয় শ্রমিক লীগ নেতা সুলতান আহমেদ, এবং স্বতন্ত্র সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কামালউদ্দিন। 2018 সালে গৃহীত সর্বশেষ মজুরি নির্ধারণের 5 বছর পর সরকার শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মাসিক মজুরি পর্যালোচনার উদ্যোগ নেয় সরকার। 2018 সালে সর্বশেষ ন্যূনতম মজুরি হিসাবে একজন নতুন শ্রমিকের জন্য 8,000 টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মূল বেতন হিসাবে 4,100 টাকা, বাড়ি ভাড়া হিসাবে 2,050 টাকা, চিকিৎসা ভাতা 600 টাকা,
পরিবহন ভাতা হিসেবে 350 টাকা ও খাদ্য ভাতা হিসেবে 900 টাকা ধরা হয়েছিল। তবে বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারী শ্রমিক নেতারা এখন ন্যূনতম মজুরি 23,000 টাকা ও 65% মূল বেতন বৃদ্ধির দাবি করেছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক বৃদ্ধির কারণে নতুন শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি হিসেবে 20,000 থেকে 25,000 টাকা পর্যন্ত বাড়ানোর দাবিও করেছেন তারা। তারা গার্মেন্টস শ্রমিকদের মজুরি কাঠামো সর্বনিম্ন সপ্তম গ্রেডের জন্য মূল বেতনের 65% বৃদ্ধিরও দাবি করেন। জানা গেছে, পোশাক শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন 23,000 টাকা দাবি করেছেন। বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার ন্যূনতম মাসিক বেতন 65% বৃদ্ধি করার দাবি করেছেন। এছাড়া সর্বনিম্ন মাসিক মজুরি 24,000 টাকার দাবি করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। প্রসঙ্গত, সরকার 2000 সাল থেকে 4 বার পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করে, তবে প্রতিবার ভাতা বাড়ানোর নামে মূল বেতন হ্রাস পেয়েছে। এই ছিল আজকের পাওয়া বেতন বৃদ্ধির সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পাওয়া মাত্র আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপনার পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা জানেন যে অক্টোবরে যে মিটিংটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে আমরা তুলে ধরব। যে মিটিংয়ে বেতন কত ধরা হলো সেটাও আপনারা এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। যারা পোশাক শ্রমিক রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই এই বিষয়ে বিস্তারিত জানতে পারবে এবং তারা নিজেদের অধিকার আদায়ে সচেতন থাকবে। আল্লাহ হাফেজ।